হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আশা করি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার ব্লগে শেয়ার করব ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের চার্ট, ডায়েট চার্ট অনুযায়ী ফলো করব। আমি নাস্তা বানাবো, দুপুরের লাঞ্চ তৈরি করব, বিকালে কি খাইতে হবে অ্যান্ড রাত্রে কী খাইতে হবে, তাহলে অ্যাটলিস্ট 5 পাউন্ড কমা যাবে 1 মান্থ এই ডায়েটটা ফলো করলে। ভিউয়ার্স, তা আমি শুরু করেছি, আশা করি নিশ্চয়ই ফল পাব। দেখুন ভিউয়ার্স, আমি প্রথমে দেখাচ্ছি যে লেবু পানি খেতে হবে সকালে উঠে, কুসুম গরম পানি 1 গ্লাসের মধ্যে, 1 চা চামচের মধ্যে লেবুর রস দিয়ে লেবু পানি বানাতে হবে। এটা আমি আমার হাজবেন্ডকেও দিচ্ছি, ফ্যাট বার্ন করার জন্য খুবই দরকার। আপনারা অ্যাপেল সাইডার ভিনিগারও খেতে পারেন, ওটা আমি নেক্সট ব্লগে আমি দেখাবো, অ্যাপেল সাইডার ভিনিগার। আজকে আমি লেবু পানি দেখাচ্ছি ভিউয়ার্স। দেখুন লেবুটা চিপে নিতেছি, পানির মধ্যে মিক্স করে এটা খেয়ে নিতে হবে সকালে। সকালে আধা ঘন্টা পরে নাস্তা খেতে হবে ভিউয়ার্স। সকালে যদি আমরা ঘুম থেকে 7 ক্লকে উঠি, তাহলে এই পানিটা খেয়ে নিতে হবে, তা আধা ঘন্টা পর 8টার মধ্যে নাস্তা করে নিতে হবে বা 8 ও ক্লক। এই লেবু পানিটা শরীরে ফ্যাট বার্ন করতে খুবই সাহায্য করবে। তৈরি হয়ে গেল আমার লেবু পানি। তারপরে আমি যে সকালে নাস্তা তৈরি করব, দেখুন আমি সবজি নিছি, পেঁপে নিছি, ব্রকলি নিছি, পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, গাজর কাটছি, 2টা ডিম নিছি ভিউয়ার্স। দেখুন 2টা ডিম আমি ভেঙে নিলাম। আমাদেরকে প্রোটিন খেতে হবে, ফ্যাট খেতে হবে, কিন্তু আমরা কার্বোহাইড্রেট খেতে পারবো না, ভাত রুটি কিছুই খেতে পারবো না। এই দেখুন বাটার দিয়ে আমি এই ডিমটা বানাইতেছি। আমি 1 টেবিল চামচের মতো বাটার দিলাম, বাটার অবশ্যই খেতে হবে। তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ছেড়ে দিলাম। তারপরে দেখুন আমি সবজি দিয়ে দিলাম, সামান্য একটু গাজর আর ব্রকলি, এটা আমি সর্টেড করে নিতেছি। আরেকটি চুলায় দেখুন আমি পেঁপে সিদ্ধ দিছি, পেঁপে কেটে। আমাদেরকে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, শাকসবজি থেকে আমাদের শর্করা কার্বোহাইড্রেট নিতে হবে। আমরা পারবো না, ভাত খাইতে পারবো না, রুটিও খাইতে পারবো না, এটা 1 মাস করতে হবে ভিউয়ার্স। দেখুন আমি ডিমটা বানায় নিতেছি, এই নাস্তাটা আমি আমার হাজবেন্ডকে দিব। তারপরে দেখেন উল্টাই দিলাম, কি সুন্দর হয়ে গেল সবজি দিয়ে ডিম ভাজি। এটা অনেকক্ষণ পেটে থাকবে, পেট ভরা থাকবে, ক্ষুধা লাগবে না ভিউয়ার্স। আপনারাও ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল আমার ডিম ভাজি। 2টা ডিম খেতে হবে, তাহলে আমাদের শরীরে যে প্রোটিন দরকার সেটা পূরণ করে দিবে। দেখুন আমি পেঁপে সিদ্ধ করেছিলাম, লবণ দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, এটা সকালের নাস্তা হইতে হবে। এই ডায়েট চার্টটা ফলো করলে ওজন আমাদের অতি সহজেই কমাতে পারবো। আমরা খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিতে পারবো না, আমাদের খাইতে হবে, কিন্তু অল্প পরিমাণে খেতে হবে। চর্বি জাতীয় খাদ্য খেতে হবে, কিন্তু আমরা কার্বোহাইড্রেট খেতে পারবো না। দেখুন আমি শাক নিছি, এই শাকটা হচ্ছে টার্নিপ শাক,
বাংলাদেশে মূলার শাকের মতন। আমি দেখিন অলিভ অয়েল দিয়ে সব রান্না করতে হবে ভিউয়ার্স। সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ একটু টেলে নিতেছি, তারপর আমি শাকগুলি রান্না করে ফেলব। বেশিক্ষণ রান্না করা যাবে না ভিউয়ার্স, বেশিক্ষণ রান্না করলে খাদ্যের গুণাগুণগুলি নষ্ট হয়ে যায়। আশা করি আপনাদের আমার এই ডায়েট চার্টটা ভালো লাগবে, এটাকে ফলো করবেন। দেখুন আমি শাকটা রান্না করে ফেলতেছি। আমাদের শাক সবজি থেকে এই শর্করাটা নিতে হবে, কার্বোহাইড্রেটটা নিতে হবে। আমরা ভাত, আলু, রুটি, আটা, ময়দা এগুলো সব বন্ধ করে দিতে হবে খাবার তালিকা থেকে। এই তো আমি ঢেকে দিব শাকটা, নাড়াচাড়া করে নিতেছি। এটা আমি দুপুরের খাবার রান্না করতেছি। দেখুন কমে গেছে শাকটা, এটা খুবই হেলদি শরীরের জন্য। আমাদের প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে। এই ডায়েটটা ফলো করতে হলে দেখুন আমি এখন মুরগি রান্না করে নেব। এটা অন্যরকম করে মুরগি রান্না করব, এটাও অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি ভিউয়ার্স। আমি আদা রসুন পেঁয়াজের পেস্ট দিলাম, হলুদের গুঁড়া দিলাম, সামান্য একটু পাপরিকা দিছি ভিউয়ার্স, কয়েকটা কাঁচামরিচ দিব, দিয়ে মুরগিগুলো দিয়ে কষাই নিব। ভিউয়ার্স আপনারা গ্রিন পেপারও দিতে পারেন মুরগি রান্না করার সময়। আমার বাসায় যে সবজিগুলি আছে সেটা দিয়ে আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু গাজর ব্রকলি দিয়ে মুরগিটা রান্না করব ঝোল করে, স্যুপের মতো করে। এটা দুপুরের খাবার। এটা আমি খাবো, আমার হাজবেন্ড খাবে। প্রথম 7 দিন অল্প ভাত খেতে পারেন, কিন্তু তারপর থেকে একদমই ভাত খাওয়া যাবে না। চিকেনে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফ্যাট আছে, এটা আমাদের শরীরে গেলে চাহিদা পূরণ করবে। আপনারা খাবার কমাই দিবেন না, খাবার বেশি করে খাইতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল দিয়ে মুরগি রান্না। এই দেখুন এটা দুপুরের খাবার, আমি 2 পিস চিকেন দেখুন ঝোল করে রান্না করছিলাম নিসি, আর শাক নিসি, এটাই দুপুরে খাইতে হবে। এই শাক থেকে আমরা কার্বোহাইড্রেট পাব, প্রোটিন পাব, ফ্যাট পাব এই চিকেন থেকে। এখন বিকালে আমি গ্রিন টি খাবো ভিউয়ার্স। আমি 1 কাপ গরম পানি করে নিছি, এটার মধ্যে 1 চা-চামচ দেখুন গ্রিন টি মিক্স করে নিলাম। এটা বিকালে খেতে হবে ভিউয়ার্স। আপনারা বাদামও খেতে পারেন, বাদামটা একটু ভেজে নিতে পারেন বাটার দিয়ে। এই গ্রিন টিটা বিকালে খেতে হবে, তাহলে ফ্যাট বার্ন করতে সাহায্য করে। দেখুন আমি রাতের রান্না শুরু করতেছি। আমি দেখুন ব্রকলি নিলাম, গাজর নিলাম, এই সবজিটা খুবই ভালো শরীরের জন্য। সামান্য একটু বাটার দিয়ে আমি এই সবজিটা সটেট করে নিতেছি। দেখুন ভিউয়ার্স আমি এই সবজিটা সটেট করে নিতেছি। আরেকটি প্যানে আমি দেখুন ফিশ ফ্রাই করে নিতেছি রাতের জন্য।
রাতের খাবারটা আমি তৈরি করে নিতেছি ভিউয়ার্স। আপনারা তেলাপিয়া ফিশও খেতে পারেন। এই যে ফ্রাই হয়ে যাচ্ছে আমার ফিশ ফ্রাই, দেখুন রাত্রের খাবারে দেখেন ভেজিটেবল আর দুই পিস ফিশ ফ্রাই খেতে হবে আমাদের, মাছ মাংস পরিমাণ মতো করে খেতে হবে ভিউয়ার্স। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার নিউ ভিউয়ার্স এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, ইউটিউবে যে জলি আহমেদ টাইপ করলে আমার চ্যানেলটি চলে আসবে। যদি রেড সাবস্ক্রাইব দেখায় তাহলে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয় নাই, ক্লিক করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমার ভালো ভালো রেসিপিগুলি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আশা করি ভুলবেন না ভিউয়ার্স। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি, তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা দেখার সুযোগ পাবে। আজকে এই পর্যন্তই আমার ভ্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।